বিভিন্ন দেশে অদ্ভুত কিছু নিয়ম কানুন আছে, এইগুলো জানলে আপনি চমকে যাবেন। এইসবও আবার আইনসিদ্ধ বিষয় হতে পারে নাকি? কোন কোন দেশে এমন একাধিক অদ্ভুত এবং বিদঘুটে নিয়ম রয়েছে যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, তাই আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। চীনে টাইম ট্রাভেল। 2015 সালে চীনের সরকার টাইম ট্রাভেল বিষয়ক যাবতীয় সিনেমা আর টেলিভিশন শোকে নিষিদ্ধ ঘোষণা করে। সময় সংক্রান্ত কোনো যন্ত্র দিয়ে অতীতে ফিরে যাওয়ার কল্পকাহিনীকে ক্ষতি হিসেবে দেখে চীনের কর্তৃপক্ষ। সিনেমায় দেখানো অতীতে ফিরে যাওয়ার মাধ্যমে যে ইতিহাস প্রদর্শিত হবে তার কারণে আসল ইতিহাসের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে মানুষের, তাই এই ধরনের সিনেমা ও টিভি শো প্রচার নিষিদ্ধ চীনে। তুর্কমেনিস্তানে ঠোঁট মেলানো। দেশটির সাবেক প্রেসিডেন্ট সুপার মুরাদ নিয়াজভ 2005 সালে ঠোঁট মেলানোর কাজটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এটা নাকি খাঁটি সংস্কৃতির পরিপন্থী, আর এই নিষেধাজ্ঞা কেবল রাষ্ট্র বা টেলিভিশনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই নয়, ওপেরা বা ব্যালে ইত্যাদির ক্ষেত্রেও বলবৎ ছিল। সিঙ্গাপুরে চুইনগাম। লায়ন সিটি অর্থাৎ সিঙ্গাপুরে চুইনগাম আমদানি ও বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়, ফলে স্থানীয়দের কাছে এটা একটা বিরল বস্তু হয়ে ওঠে। তবে চিকিৎসকদের কাছে রোগীরা থেরাপি নিতে গাম কিনতে পারতেন, ফার্মেসি এবং ডেন্টিস্টদের কাছ থেকে তারা এই চুইনগাম কিনতে পারেন। উত্তর কোরিয়ায় নীল জিন্স। আমেরিকার পতাকার সঙ্গে রঙের মিল থাকাতে নীল জিন্স নিষিদ্ধ উত্তর কোরিয়াতে। শুধু তাই নয়, দেশটির এক নায়ক কিম জং উন পশ্চিমা যে কোনো জিনিস ধারণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ভারতে অ্যালকোহলের বিজ্ঞাপন। 1990 সময় থেকে ভারতে মদ এবং সিগারেটের বিজ্ঞাপন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, অথচ সেখানে যত্রতত্র মদ বিক্রি এবং খাওয়ার জন্য বার ও রেস্টুরেন্ট আছে। তবে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ব্র্যান্ডের নাম ব্যবহার করে অন্যান্য জিনিস বিক্রির চেষ্টা করে। ব্রিটেনে পার্লামেন্ট ভবনের রং করা। এই অদ্ভুত নিয়মটা চালু হয়েছে ব্রিটেনে, সেখানে ভবনের দেওয়ালে রং করা অবৈধ। কি অদ্ভুত নিয়ম রে বাবা! দক্ষিণ কোরিয়ায় অনলাইন গেমিং। আসলে ভিডিও গেমসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এই নিয়ম চালু করা হয়েছিল। সেখানে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হয়েছে। নিয়মটি স্ট্রিন্ডেলেরা ল নামে সুপরিচিত। এর মাধ্যমে 16 বছরের কম বয়সী গেমিং ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন না। পাকিস্তানে ফেসবুক। 2010 সালে পাকিস্তানে ফেসবুক ব্লক করে দেওয়া হয়। সেখানে ফেসবুকের মাধ্যমে হযরত মুহাম্মদ এর ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এতে জনগণের তীব্র প্রতিক্রিয়ার ভিত্তিতে ব্লক করা হয় ফেসবুক, আরও বন্ধ করা হয় ইউটিউব, উইকিপিডিয়া আর ফ্লিকার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে এই পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।